নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আজকে আমরা কর্কট রাশির প্রেমকে নিয়ে আলোচনা করব। কর্কট রাশির প্রেম এবং প্রেমগত জীবনের সমস্যা এবং সেই সমস্যার রেকটিফিকেশন বা সমাধান, এই বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনি যদি কর্কট লগ্নেরও মানুষ হন, তাহলে পরে অবশ্যই অনুষ্ঠানটিকে স্ক্রিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করুন, কারণ আমি কিন্তু আজকে আপনার প্রেমগত জীবনকে নিয়ে আলোচনা করব। কর্কট রাশির জীবন প্রেমে পরিপূর্ণ। কর্কট রাশি প্রেম অবশ্যই প্রেমের মধ্যে পড়ে যায় বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায়, এবং এরা কিন্তু এদের কিন্তু একাধিক প্রেম হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। কর্কট রাশির মানুষরা কিন্তু একটু মাথা গরমের প্রবণতা থাকে, এরা ভালোবাসাতে পরিপূর্ণ, এরা পরিবারের লোককেও কিন্তু প্রচণ্ড ভালোবাসে, এবং তার সঙ্গে সঙ্গে এদের দেখতে পাওয়া যায় পরিবারের লোকদেরকে ভালো তো বাসে, কিন্তু পরিবারের লোকরা কোথাও যেন এদেরকে ভালোবাসে না, এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। কর্কট রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনার মধ্যে সংগঠনী ক্ষমতা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে, সবাইকে নিয়ে চলার বা সবাইকে নিয়ে কিছু করার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। যদি কর্কট রাশির মানুষ হন, তাহলে পরে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, অন্য কাউকে সহযোগিতা করার কথাও কিন্তু আপনি কখনো কখনো চিন্তা করেন, এবং আপনি যদি কর্কট রাশির মানুষ হন, তাহলে পরে অনেক কথা আপনি কিন্তু বলতে চান না সবার সামনে বা লুকিয়ে রাখেন। আপনার কর্কট রাশির মানুষদের দেখতে পাওয়া যায় ওপরের ব্যক্তিত্ব কিন্তু একটু অন্য, মানে ওপরে একটু গুরুগম্ভীর ভাব, কিন্তু ভেতরে কিন্তু এরা প্রচণ্ড মায়া মমতা প্রেম ভালোবাসায় পরিপূর্ণ এদের জীবনটা। কর্কট রাশির মানুষ যারা হয়, তাহলে তারা কিন্তু বেশিরভাগ সময় প্রেমে পড়ে, এবং একাধিক প্রেমও কিন্তু অনেক সময় কর্কট রাশির ক্ষেত্রে হয়ে যায়। এদের প্রেমিক যারা হয়, তারা কিন্তু প্রচণ্ড মাথা গরম হয়। এদের কর্কট রাশির প্রেমিক যারা হয়, তারা কর্কট রাশির সঙ্গে প্রথমে অনেক মিষ্টি মিষ্টি ব্যবহার করে প্রেম তো করে নেয়, তারপরে প্রেমজ জীবন যতই চলে ততই ঝগড়া অশান্তি বাদ বিতর্ক লেগেই থাকে কর্কট রাশির জীবনের মধ্যে। কর্কট রাশির প্রেমকে নিয়ে কথা বলতে গেলে একটি কথা বলতে হবে যে এদের প্রেমিকারা কিন্তু না কর্কট রাশির কথা শোনে, না এরা ভালো বুদ্ধি নয়, এরা নিজের মতো করে এদের প্রেমিকারা কিন্তু চলতে শুরু করে দেয়, যেটা কিন্তু কর্কট রাশি খুব একটা পছন্দ করে না। এই কারণে কর্কট রাশির প্রেমের মধ্যে মাথা গরমের একটা সমস্যা কিন্তু চলে আসে। কর্কট রাশির মানুষ অনেক সময় দেখতে পাওয়া যায় মানুষরা প্রেম করে বিয়ে করে নিল, তাহলে তো গোলগাপ্পা হয়ে গেল, মানে এরকম একটা কথা বলছি, প্রেম করে বিয়ে করলে পারে, তাহলে পরে কিন্তু কর্কট রাশি অবশ্যই সমস্যার মধ্যে পড়তে পারে বা তার জীবনে সমস্যা চলে আসতে পারে। কর্কট রাশির মানুষ যারা রয়েছে, এদের প্রেমিক বা প্রেমিকা যাই হোক না কেন, এদের প্রেমিক বা প্রেমিকাকে দেখতে সুন্দর হয় বা কোনো ট্যালেন্ট বা কোনো একটা ব্যাপার ভালো থাকতে পারে, তবে এদের প্রেমিক প্রেমিকারা কিন্তু অনেক কথা বলে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা, এবং সেই অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতি লাস্টে রাখতেও পারে না, এরকমও অনেক সময় এদের প্রেমের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের প্রেমজ জীবনের ক্ষেত্রে আরও একটি কথা হচ্ছে যে এদের প্রেমজ জীবনের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় এদের প্রেমিক বা প্রেমিকা যেটা রয়েছে, তারা কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে এরা কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চায় না বা যুক্ত হয় না, বা এরা এডুকেশনও যদি অনেক থাকে, তাহলে এদের প্রেমিক প্রেমিকাদের কিন্তু সহজে কাজ পায় না এরা, এরকম একটা ব্যাপার কিন্তু অনেক সময় কর্কট রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। কর্কট রাশির প্রেমিক প্রেমিকারা কিন্তু কর্কট রাশির মানুষদেরকে কিন্তু কর্কট রাশির মানুষরা কিন্তু বারবার প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে আঘাত পায়, মানসিক দুঃখ পায়। কর্কট রাশি যদি প্রেম করে, তাহলে তার কর্কট রাশির পারিবারিক অশান্তিরও একটা কারণ হয়ে যায় ওদের প্রেমটা, কিন্তু এত কিছু সমস্যাকে পার করে, এত রকম সংঘর্ষকে পার করে সাধারণভাবে দেখতে পাওয়া যায় কর্কট রাশির মানুষরা কিন্তু সেই প্রেমকে নিয়ে এগিয়ে চলে, এবং যেহেতু এদের মন প্রেম ভালোবাসায় পরিপূর্ণ, এই কারণে কিন্তু কর্কট রাশি সাধারণভাবে প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে এগিয়ে চলে, এবং যত রকম সমস্যাই আসুক না কেন সেগুলোকে পার করার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি এরা যতই পার করুক না কেন কিন্তু লাস্টে গিয়ে সমস্যার মধ্যে পড়েই যায়। আপনার যদি বাড়ির মধ্যে কোনো কর্কট রাশির ব্যক্তি থাকে, আপনার ছেলেমেয়েদের যদি কর্কট রাশির ব্যক্তি হয় তারা, তাহলে অবশ্যই তাদের প্রেম থেকে সাবধান করে রাখুন, কেন কর্কট রাশি কিন্তু খুব একটি ভালো প্রেমের মধ্যে পড়ে না, বেশিরভাগ সময় প্রেমের মধ্যে সমস্যা চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে ভালো হতে পারে, সেগুলো জন্মছকের গ্রহ স্থিতি ওগুলোকে বিচার করে বলতে হবে, স্থিতি কেমন রয়েছে সেগুলো দেখে তারপরে কিন্তু বিচার করে বলতে হবে। কর্কট রাশির মন মায়া মমতাতে পরিপূর্ণ, আমি প্রথমেই বললাম কর্কট রাশি পরিবার প্রিয়, এবং কর্কট রাশির মানুষদেরকে পরিবারও কোথাও একটু ভালোবাসে, কিন্তু পরিবারের লোকরা কিন্তু কর্কট রাশির মানুষদের সঙ্গে অনেক ঝগড়া অশান্তি করে, কিন্তু তবুও কিন্তু তারা কর্কট রাশিকে চায়, কারণ কর্কট রাশি মেন কাজটা করে দেয় পরিবারের মধ্যে।
এরা কিন্তু কর্ক রাশির মানুষটা প্রচণ্ড পরিশ্রম রয়েছে এবং এরা কিন্তু কর্ক রাশির মানুষ যারা হয় তারা কিন্তু খুব সুন্দর রান্নাবান্না করতে পারে এবং এদের কর্ক রাশি যদি আপনার বাড়িতে একটি ব্যক্তি হয় তাহলে পারে সেই ব্যক্তি কিন্তু বাড়ির পুরো এটার দায়িত্বটা নিয়ে নেয় মানে দায়িত্ব সহকারে বাড়ির লোকদেরকে কিন্তু চালাতে পারে। তাই আপনি যদি কর্ক রাশির ব্যক্তি হন বা কর্কট লগ্নের ব্যক্তি হন তাহলে পারে অনেক সময় দেখতে পাওয়া যাবে যে আপনার প্রেমজ জীবনে কিন্তু নানা সমস্যা চলে আসছে। এছাড়াও কর্কট রাশির মানুষরা কিন্তু একটু ঘুরতে ফিরতে ভালোবাসে, একটু ঘোরাফেরা করতে ভালোবাসে এবং এদের প্রেমিক বা প্রেমিকা যাই হোক না কেন তারা কিন্তু খুব একটা সাপোর্ট করে না এই বিষয়গুলোকে, খুব একটা সহযোগিতা করে না। মানে প্রেমের ক্ষেত্রে প্রেম প্রথম যখন হয় তখন কর্কট রাশির প্রেমিক বা প্রেমিকারা অনেক কিছু করতে পারে, অনেক কথা বলে, কিন্তু প্রেম যত এগিয়ে চলে ততই কিন্তু কর্কট রাশির প্রেমজ জীবনে সমস্যা আসতে শুরু হয়ে যায়। এবং আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার প্রেমজ জীবনে যদি সমস্যা থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই আজকে সিরিয়াস হন আপনার প্রেমকে নিয়ে, কারণ আপনার প্রেমকে নিয়ে কিন্তু একটা অবশ্যই সমস্যার ব্যাপার ইঙ্গিত রয়েছে, সমস্যার ইঙ্গিত রয়েছে, আপনার প্রেম থেকে সমস্যা আসতে পারে। কিন্তু আপনার যদি কর্কট রাশি হয় তাহলে পারে আপনি অবশ্যই প্রেমজ জীবনের জন্য আপনি কিন্তু অবশ্যই একটি মুক্ত এবং একটি পোকরাজ রত্ন কিন্তু ধারণ করুন, অবশ্যই একটি ভালো মুক্ত এবং একটি ভালো পোকরাজ রত্ন ধারণ করুন, তাহলে আপনার প্রেমজ জীবনের সমস্যা কিন্তু অনেকাংশে কেটে যাবে। এছাড়াও আমি সমস্ত অনুষ্ঠানে বলি প্রেমজ জীবনের সমস্যা কিন্তু তন্ত্র ক্রিয়ার প্রতিকারের মাধ্যমে অনেক ভালো কাজ করে, শুধুমাত্র টিপস পালন করে কিন্তু প্রেমজ জীবনের সমস্যা কেটে যায় না, আমার অভিজ্ঞতা এটা আমি দেখেছি। তাই প্রেম ঠিক করার জন্য অনেকে টিপস বলতে পারে, যেটা আমি কিন্তু বলি না, এই প্রেমজ জীবন ঠিক করতে গেলে টিপস যেগুলো রয়েছে সেই টিপস দিয়ে কিন্তু প্রেমজ জীবন ঠিক হয় না। বলা হয় কি যে হ্যাঁ হয়ে যাবে, এই হবে, ওই হবে, সেই হবে, কিন্তু হয় না আলটিমেটলি। তাই আপনার অবশ্যই সিরিয়াস হওয়া উচিত, আপনার একটি মুক্ত বা একটি পোকরাজ রত্ন ধারণ করা উচিত। এছাড়াও যদি আরও বৃহৎ সমস্যা থাকে, আপনার পোকরাজ বা মুক্ত পড়ার মতো ক্ষমতা না থাকে, সেরকমও পরিস্থিতি যদি চলে আসে তাহলে পারে তন্ত্র প্রতিকার আপনার কিন্তু করে নেওয়া উচিত। তন্ত্র প্রতিকার বিভিন্ন রেঞ্জের মধ্যে হয়, সেটা 10,000 টাকার মধ্যে হতে পারে বা সেটা আরও বেশি হতে পারে, যাই হোক না কেন তন্ত্র প্রতিকার করতে গেলে একটা তো খরচ রয়েছেই। তো আপনি সঠিক বিচার বিবেচনা করে আপনি আপনার প্রেমময় জীবনকে কেমনভাবে নিয়ে যাবেন এই বিষয়টাকে ভালো করে চিন্তা করে আপনি কিন্তু অবশ্যই প্রতিকারের জন্য এগিয়ে আসুন। আমার অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এছাড়াও অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি রাশিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আপনাদেরকে প্রেজেন্ট করব এবং সেই অনুষ্ঠান সেই রাশির সমস্যা এবং সেই সমস্যার সমাধান কী করে হবে এই সমস্ত কথাগুলোই কিন্তু বলবো। আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এখানেই শেষ করছি, খুব বেশি কথা বাড়াবো না, অনেকটা হয়ে গেল ভিডিও, এখানেই শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের জন্য, ততক্ষণের জন্য নমস্কার।